Hello friends, welcome to Prathama and Mom. One more night to go. Tarpore, amra jabo India. Onek bochhor por amra India jacchi. Tar jonno amra ready, fully prepared. Only one more sleep to go. Tarpore amader flight. Dekho, amra jawar jonno আমার সব গাছপালাগুলোকে টেবিলের উপর এনে রেখেছি এই গাছগুলো সাধারণত আমার উইন্ডো সেলে থাকে এখানে এই ঘরে বা অন্য ঘরের সব উইন্ডো সেলের উপরে থাকে সেগুলোকে আমি এক জায়গায় এনেছি কারণ এখন খুব গরম পড়েছে আমরা যে থাকবো না কিছুদিন তখন তো জল পাবে না আর গরমে উইন্ডোতে বেশ রোদ আসে গরমে গাছগুলোর মরে যেতে পারে কষ্ট হতে পারে তাই আমি একটু ভেতরে এনে রেখেছি দেখো আমার লাভলি বাবলি অর্কিডস কি সুন্দর জাস্ট কালার গুলো দেখো দেখো এই যে সাদু সাদু হোয়াইটি আর একটা এই যে সুন্দর সবাইকে একসাথে দেখাই আর এটা আমার নাইট কুইন গাছ আমার খুব সাধের গাছ এক বছর বয়স গাছটা কি সুন্দর বড় সড় হয়ে উঠেছে আশা করি থাকবে কিছু হবে না সবাইকে একসাথে একটু দেখাই এই দেখো আমাদের লাগেজ রেডি উই আর ফুললি প্রিপেয়ার টু গো দেখেছো বন্ধুরা আমরা কীরকমভাবে রেডি একদম কিন্তু এবার তোমাদের একটা খবর বলি আমার এত দিনের প্ল্যান প্রোগ্রাম যাব আনন্দ এই যে ব্যাগ গোছানো সব কিছু সব কিছু এখন বৃথা তার কারণ ওই যে আমাদের 2020-2019 যা এনেছে কোভিড আমাদের যাওয়ার আগে ফিট ফর ফ্লাই কোভিড রিপোর্ট লাগে আমি যেহেতু ফুললি ভ্যাকসিনেটেড সেই জন্য আমার লাগবে না বাট প্রথমার একটা মাত্র ডোজ হয়েছে সেই জন্য ওর লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট যেটা পজিটিভ এসেছে আর কি বলবো প্রথম এখন কোভিড পজিটিভ আমাদের ফ্লাইট ক্যান্সেল করতে বাধ্য হলাম আমরা যেতে পারছি না আমাদের গাছপালা লাগেজ ঘর বাড়ি সব গুছিয়ে সব কিছু রেডি দেশেও সবাই অপেক্ষা করছে হাপিত্যেশ করে বসে রয়েছে আমার বাড়ির লোকেরা কতদিন পর যাব ব্যাড লাক একেই বলে ব্যাড লাক যেতে পারছি না এই দেখো প্রথমা এখন কি করছে তোমাদের দেখাই এই যে প্রথমা প্রথমা কি করছো তোমার শরীর কেমন আছে ঠিকঠাক ওকে গেট ওয়েল সুন তাড়াতাড়ি ভালো হয়ে যাও সুস্থ হয়ে যাও ওকে বেশি কষ্ট পেও না সাবধানে থাকো প্রথমা শরীরটা ভালো না শরীরটা ভালো না বলতে শরীর ঠিক আছে ওর কোনো সিমটম নেই অ্যাসিমটমিক ওর কোনো সিমটম নেই কিন্তু কোভিড আরটিপিসিআর টেস্টে ও কোভিড ধরা পড়েছে পজিটিভ সেই জন্য আমাদের ফ্লাইট ক্যান্সেল করতে হলো আমরা যেতে পাচ্ছি না আমাদের ট্রিপ ক্যান্সেল কি আর করবো এখন মনের দুঃখে মামে বসে থাকি দুঃখ কি হাসবো না কাঁদবো সেটাই বুঝে পাচ্ছি না এই তো এই হচ্ছে আমাদের সিচুয়েশন এখন এই দেখো সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি রাত পোহালেই সকালে আমরা বেরোতাম কিন্তু কিচ্ছু করার নেই ওকে তোমরা সবাই সাবধানে থেকো ভালো থেকো যে যেখানে আছো ভালো থাকো সাবধানে থাকো কারণ এখন কিন্তু কোভিডের সিমটম খুব কম হচ্ছে সেই জন্য বোঝা যাচ্ছে না কে পজিটিভ আর কে নেগেটিভ সো সবাই কেয়ারফুল সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আমাদের সাথে থেকো
লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, আর প্রথমা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায় সেটা প্রে করো। আর আমরাও যেন তাড়াতাড়ি আবার কবে যেতে পারবো জানি না, কিন্তু যেন তাড়াতাড়ি আবার দেশে যাওয়ার প্ল্যান করতে পারি, দেশে যেতে পারি সেটা একটু প্রার্থনা করো। বাই ফর নাও, বাই, ভালো থেকো।